এই পাখিগুলি দেখছেন? ভারতীয় হিসেবে আমরা অনেকেই জানি এগুলি কি পাখি। এর নাম হলো এশিয়ান ওপেন বিল স্টর্ক। স্থানীয়ভাবে একে বলা হয় শামুক খোল। যদি আপনি কোনো সময় কুচবিহারে আসেন, তাহলে কুচবিহারের সদর থেকে আপনি যখন বাবুরহাটের দিকে যাবেন, ঠিক বাবুরহাট যাওয়ার 500 মিটার আগেই ডান দিকে পড়বে আপনার জলদাপাড়া বন্যপ্রাণী দপ্তরের হেড অফিস। এরই কম্পাউন্ডের মধ্যে বিভিন্ন গাছে এই পাখিগুলি বাসা বেঁধে আছে। আসলে এইখানেই পাখিগুলি খুব একটা বেশি দিন আসেনি। এদের আবাসস্থল সামনেই নিকটে কুচবিহার এয়ারপোর্টের সামনেই এদের অ্যাকচুয়ালি বাসস্থান ছিল। 2010-এর মধ্যে এই কুচবিহার এয়ারপোর্ট সম্প্রসারণ করার লক্ষ্যে তার সামনে যে বড় বড় গাছগুলি ছিল, বিভিন্ন সিরিজ গাছ, বাবল গাছ, সেই গাছগুলিকে প্রশাসন কাটতে বাধ্য হয়। আর এই গাছগুলির মাথাতেই এদের বাসস্থান ছিল। এই গাছগুলো কেটে ফেলার পর স্বভাবতই তারা আশ্রয়হীন হয়ে পড়ে এবং পরবর্তী ক্ষেত্রে এই জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের হেড অফিসের আশেপাশে যে গাছগুলি আছে সেই সব জায়গায় তারা তাদের নতুন করে বাসা গড়ে তোলে। পাহাড়ি এলাকা বাদ দিয়ে সমতল এলাকায় সাধারণত এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। এশিয়ান ওপেন বিল স্টর্ক একটি বড় ধরনের পাখি হয়। এটা বাবুলের চেয়ে বড় আর সারসের চেয়েও ছোট হয়। যাদের পাখাগুলি কালো ও সফেদ রঙের হয়। এই পাখিগুলি সাধারণত পাহাড়ি ক্ষেত্র ছাড়া পুরো ভারত উপমহাদেশে পাওয়া যায়। এছাড়াও চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, রুশ এইরকম 8টি দেশে এই পাখিগুলিকে প্রচুর পরিমাণে দেখা যেত। এই পাখিগুলি কিন্তু নিরামিষী নয়, এই পাখিগুলি কিন্তু মাংসাহারী পাখি। এরা সাধারণত জলাশয়, খাল, বিল, বিভিন্ন ধান জমি এইসব জায়গাগুলোতেই বেশিরভাগ বিচরণ করে। আর এখান থেকেই তারা বিভিন্ন প্রকারের মাছ, কীটপতঙ্গ, শামুক ইত্যাদি সংগ্রহ করে এবং এগুলি খেতেও ভালোবাসে। এরা বড় বড় শামুকগুলিকে লম্বা ঠোঁট দিয়ে ভেঙে ভেঙে খাবার জন্যই ভারতের কিছু অংশের মানুষ একে শামুক খোল বলেও ডাকে। এদের বৈজ্ঞানিক নাম হলো অ্যানাটোমাস অ্যাসিস্ট্যান্স। এরা জীবনে একবারই জোড়া বানায় এবং সারা জীবন একই সাথে থাকে। যদি এর মধ্যে কোনো একটি সাথী মারা যায়, তারপরেই তারা আবার দ্বিতীয় জোড়া বানায়। সাধারণত জুন মাসের শেষের দিক থেকে প্রজনন শুরু করে আর জুলাইয়ের শেষ পর্যন্ত এই প্রজনন চলতে থাকে। তারা খুব উঁচু উঁচু ডালে তাদের নিজেদের বাসা তৈরি করে ডিম পাড়ার জন্য, যেমন সিরিজ গাছ, বাবুল গাছ, ইউক্যালিপটাস এইসব গাছের মাথায় এদেরকে বেশি দেখা যায়। এখন হয়তো অবস্থার কিছুটা পরিপ্রেক্ষিতেও আবার এরা কখনো কখনো ছোট ছোট গাছেও এরা তাদের নিজেদের ঘোষলা বা বাসা বানায়। যেখানে এরা বাসা বানায় সেখানে মা পাখিরা একবারেই 4 থেকে 5টা ডিম দেয়। কিছুদিন পর ওই ডিম ফুটে সাদা কালো বাচ্চা বের হয়। এই বাচ্চাগুলি সাধারণত 3 মাসের মধ্যেই বড় হয়ে যায়।
এবং নিজের দলের সাথে উড়তেও শিখে যায় এবং শুরুও করে ফেলে। এদের আরেকটা জিনিস হলো, প্রজননের সময় এদের পাখাগুলি খুব চকচক হয়ে যায় এবং পাগুলি গোলাপি হয়ে যায়। তাছাড়াও প্রজননের সময় পাখাগুলি একটু ধূসর রঙেরও হয়। আসলে আপনি যখন এই পাখিগুলিকে দেখবেন, বিশেষত জুলাইয়ের এন্ডিং অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে, কিছু পাখিকে দেখবেন খুব সুন্দর সাদা ধূসর রং, পাগুলি গোলাপি গোলাপি, আবার কিছুগুলিকে নর্মাল অবস্থাতেও দেখতে পাবেন। যেগুলোকে দেখবেন গোলাপি আকার ধারণ করছে এবং খুব চকচক চকচক দেখাচ্ছে, বুঝবেন সে এখন প্রজননের জন্য প্রস্তুত। আসলে এই পাখিগুলির এখন একটা খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে এদের জীবনগুলো অতিবাহিত হচ্ছে না। সম্প্রতি একদল গবেষক গবেষণা করে জানিয়েছেন যে সমগ্র এশিয়া উপমহাদেশেই এই পাখিগুলি প্রায় এক দশকের মধ্যে শতকরা 30% বিলুপ্ত হয়ে গেছে। এবং এর জন্য তারা মূলত দুটো বিষয়কেই দায়ী করে। একটা হলো বিভিন্ন ধান জমিতে রাসায়নিক প্রয়োগ, এবং এদের যে আবাসস্থল, যে বড় বড় গাছের মাথায় এরা বাসা বেঁধে থাকে, সেই সব গাছগুলিকে নগর উন্নয়নের ফলে নির্বিচারে কেটে ফেলে। সম্প্রতি পরিবেশবিদ এবং পঙ্কি বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে প্রচণ্ড সচেতন হয়েছে এবং তারা জনমানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রোগ্রাম হাতে নিয়েছে। আমরা যদি এখনই এই পাখিগুলির বিষয়ে সচেতন না হই, তাহলে অদূর ভবিষ্যতে ডাইনোসর যেমন একসময় পৃথিবীতে ছিল, আজ নিশ্চিন্ত হয়ে গেছে, হয়তো এই ধরনের বিভিন্ন প্রজাতি পাখি আস্তে আস্তে আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাবে। তখন হয়তো এই মানব সভ্যতার জন্য বেঁচে থাকার উদ্দেশ্যে যে প্রাকৃতিক ভারসাম্যর প্রয়োজন হয়, হয়তো সেই ভারসাম্যটাই ভেঙে পড়ে যাবে।